Assalamualaikum viewers, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ব্লগটা is all about Bangkok to Pattaya journey by bus. আশা করি এনজয় করবেন, সাথেই থাকবেন। সুবর্ণভূমি এয়ারপোর্টের লেভেল 1 এ এসে গেট নাম্বার 8 আমার পেছনে দেখতে পাচ্ছেন। গেট নাম্বার 8 এর পাশে এসে এই কাউন্টার থেকে আপনারা পাতায়া বা হুয়াহিনের বাস টিকিট পেয়ে যাবেন। আপনারা চাইলে এয়ারপোর্ট থেকে ডাইরেক্টলি পাতায়া বা হুয়াহিন যেতে পারেন। But আমি কাউন্টারে গিয়ে দেখলাম যে নো টিকেট ফর টুডে, অল টিকেটস আর বুক একটা স্টিকার দেওয়া। আমি জানি না এটা কখন দিয়েছে, এখন যদিও রাত 4টা বাজে, আমি ভোর 6টা বাজে আবার আসব। যদি এখান থেকে যেতে পারি তাহলে জানাবো, আর আদারওয়াইজ আমার শহরের ভেতরে গিয়ে ওখান থেকে আবার বাস ধরে পাতায়া যেতে হবে, যেহেতু আমাদের হোটেল বুকিংটা পাতায়া। ভিউয়ার্স, অবশেষে সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ডিরেক্ট পাতায়ার টিকিট পাওয়া যায়নি। তো আমরা এখন একামাই বাস স্ট্যান্ড চলে যাবো, ওখান থেকে একটা বাস নিয়ে পাতায়া চলে যাবো। তো আপনাদের জন্য সাজেশন হলো, যদি ডিরেক্টলি সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাতায়া যেতে চান, অনলাইনে বাসের টিকিটগুলো করে রাখবেন। সম্ভবত এগুলো অনলাইনেই হয়েছে, কারণ আমরা মিডনাইট এসে পৌঁছেছি, তো আমাদের আগে টিকিট কেউ নেওয়ার সুযোগটা কম। তো যেহেতু আমরা এসেই দেখেছি বাস টিকিট ফুল ঝুলিয়ে রেখেছে সাইনবোর্ড, তার মানে অনলাইনে টিকিটটা কাটা হয়েছে। তো আপনারা অনলাইনে টিকিটটা কেটে আসতে পারেন চাইলে। আর আরেকটা সাজেশন হলো, $50 নোট নিয়ে আসবেন। এখানে ডলার এক্সচেঞ্জ রেট এয়ারপোর্টে খুবই কম, আমাদের দেশে সস্তায় $50 কেনা যায়, ভাঙ্গি ডলারগুলো, তো ওগুলো নিয়ে আসবেন কম রেটে। এখানে আপনার এয়ারপোর্টে অল্প কিছু টাকা ভাঙিয়ে হোটেল পর্যন্ত যেতে পারবে। আপনারা যদি চান সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ডিরেক্টলি প্রাইভেট ট্যাক্সি নিয়েও পাতায়া চলে যেতে পারেন, সেক্ষেত্রে ফেয়ার পড়তে পারে 1500 to 2000 বার। কিন্তু আমরা যেহেতু বাজেট ট্রাভেল করছি, আমরা বাস জার্নিটাকেই প্রেফার করছি, সেজন্যই শহরের ভেতরে একামাই বাস স্টেশনে গিয়ে সেখান থেকে বাসে উঠব। আমার পেছনে যে বাসটা দেখতে পাচ্ছেন, এটা করেই আমরা পাতায়া যাব। পার পার্সন 131 বাদ করে নিল একামাই বাস স্টেশন থেকে। ব্যাংকক থেকে পাতায়া শহরের দূরত্ব প্রায় 150 কিলোমিটার। এদের হাইওয়েগুলো অসম্ভব রকমের সুন্দর, ট্রাফিক সিস্টেমগুলো খুবই ভালো। 150 কিলোমিটারের মধ্যে প্রায় 55 কিলোমিটারই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আমাদের বাসের জার্নিতে সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টা, তবে আপনি যদি প্রাইভেট ট্যাক্সিতে যান তাহলে হয়তো 1.5 থেকে 2 ঘন্টার মধ্যেই আপনি পাতায়া শহরে পৌঁছে যেতে পারবেন। পাতায়া শহরে পৌঁছেই প্রথম ইম্প্রেশন ইজ রিয়েলি গুড। শহরটা খুবই সাজানো গুছানো, স্ট্রিট আইল্যান্ডগুলো অনেক বেশি সাজানো গুছানো এবং অনেক সুন্দর সুন্দর বাগান। তো ফার্স্ট ইম্প্রেশন ছিল সিটিটার ইজ রিয়েলি গুড। ভিউয়ার্স, আমরা এখন আছি নর্থ পাতায়া বাস স্টেশনে। এখান থেকে আপনি এই ধরনের ট্যাক্সিগুলো পেয়ে যাবেন, পার পার্সন 50 বাদ করে আর কি। আপনাকে আপনার হোটেল যদি ওয়াকিং স্ট্রিটের আশেপাশে সেন্ট্রাল পাতায়া বা এই ধরনের জায়গাগুলোতে হয়, পার পার্সন 50 টাকা করে আপনাকে হোটেলে পৌঁছিয়ে দেবে।